10 টাকা দিতে পারছি, তারপর আমি জিঙ্গা দুন্দু 10 টাকা দিতে পারছি, বন্যার কারণে অনেক সবজি নষ্ট হয়ে যায়, গাছ গাছালি দুন্দুর প্রতি সবজি কেজিতে 10 টাকা বাড়ছে, আগে সপ্তাহে সপ্তাহ সবজি আসে কম, যেরকম আমদানি কম এরকম দাম বাড়বে, আর সামনে আরো দাম বাড়বে, কমবে না। পটল নিবে 1 কেজি, সেখানে যদি 60 টাকা যদি 80 টাকা কেজি, তাহলে তো আমি 1 কেজি নিতে পারবো না, সেখানে আমার হাফ কেজি নিতে হবে। এত দাম দিয়ে বাজারে থাকে খাওয়া মানে ঢাকার পক্ষে থাকা সম্ভব না, সাধারণ রিক্সাওয়ালা তার সমস্যা।